অক্টোপাস বল। 2010 ফুটবল বিশ্বকাপে একের পর এক অব্যর্থ ভবিষ্যৎবাণী করে সাড়া ফেলেছিল। এরপর রাশিয়ায় অনুষ্ঠিত 2018 সালের বিশ্বকাপে একইভাবে চমকে দিয়েছিল উট শাহিন। আবার অনেক মানুষকে রাস্তার পাশে টিয়া পাখি দিয়েও ভাগ্য পরীক্ষা করাতে দেখা যায়। মূলত প্রাণীদের যে ভবিষ্যৎবাণী করার ক্ষমতা রয়েছে তা অনেকেই বিশ্বাস করেন। সেই বিশ্বাসে আরও একটু জোর দেয় অস্কার দ্য হসপিস ক্যাট। এই বিড়াল মানুষের মৃত্যুর আগেই বুঝতে পারত কে কখন মরবে। শুধু তাই নয়, মৃত্যু নিয়ে তার শতাধিক ভবিষ্যৎবাণী সবাইকে চমকে দিয়েছে। জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের স্টিয়ার হাউস নার্সিং অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে থাকত এই বিড়াল। সেখানে অসুস্থ রোগীদের সুস্থ করতে অনেক সময় বিড়ালের সহায়তা নিতেন চিকিৎসকরা। অস্কারও তেমনই ছিলেন। এদের বলা হয় থেরাপি ক্যাট। এছাড়া জানা যায়, অস্কার এই রিহ্যাবিলিটেশন সেন্টারে আসে 2005 সালে। সে সময় মোট 6টি থেরাপি ক্যাট আনা হয়েছিল, কিন্তু 2 বছর না যেতেই বোঝা গেল 8-10টা সাধারণ বিড়ালের মতো অস্কার নয়। এদিকে 2007 সালে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে জেরিয়াট্রিশিয়ান ডেভিড ডোসার একটি বই লিখেন। এতে অস্কারের একটি অদ্ভুত বিষয় প্রকাশ্যে আসে। তিনি দাবি করেন, রোগীদের মৃত্যুর বিষয়টি আগে থেকেই টের পান অস্কার। ডেভিড ডোসার আরও বলেন, অসুস্থ রোগীর মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তার বিছানায় গিয়ে ঘুমাত এই বিড়াল। প্রথম প্রথম এটিকে কাকতালীয় ঘটনা বলে মনে করা হতো, কিন্তু পরবর্তী সময়ে কর্মীরা অস্কারকে কোনো রোগীর বিছানায় দেখলেই বুঝে যেতেন রোগীর মৃত্যুর সময় হয়েছে। অবাক করা বিষয়, সাধারণত অন্য সময়গুলোতে একাই থাকত অস্কার। কেউ তাকে কোলে নিতে চাইলে বিরক্তিকর ভাব স্পষ্টভাবেই বোঝা যেত। ধারণা করা হয়, রোগীদের নড়াচড়ার ক্ষমতা এবং তাদের শরীরের মৃত কোষ থেকে নিঃসৃত জৈব রাসায়নিক পদার্থের গন্ধ পেত এই বিড়াল।